হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের অধ্যায় 2 হিসাবের বইসমূহ এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকগুলো হচ্ছে বিক্রয় ফেরত চাবিদা এবং বিক্রয় ফেরত চাবিদা এবং বিক্রয় ফেরত হিসাবের মধ্যে পার্থক্য। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করে দেওয়া যাক। প্রথমে আমরা জানবো বিক্রয় ফেরত চাবিদা বলতে কী বোঝানো হচ্ছে। বিক্রয় ফেরত চাবিদা হচ্ছে এক ধরনের বিশেষ চাবিদা, কেবলমাত্র ধারে বা বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়ার ক্ষেত্রে আমরা এই বিক্রয় ফেরত চাবিদাকে ব্যবহার করতে পারি। এখানে যে বিক্রয় ফেরত বলা হচ্ছে, আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই এই লেনদেনটা ধারে হওয়া লাগবে, এটা হচ্ছে আমাদের প্রথম বৈশিষ্ট্য, ধারে বা বাকিতে হওয়া লাগবে। এবং আমরা পণ্য বিক্রি করেছিলাম, আমরা কিন্তু অন্য কোনো বিক্রয়ের ক্ষেত্রে এটাকে অন্তর্ভুক্ত করব না। যেমন যদি কোনো সম্পদ বিক্রি করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বিক্রয় ফেরত চাবিদার মধ্যে ওই লেনদেনটাকে অন্তর্ভুক্ত করছি না। তো আমরা ধারে পণ্য বিক্রি করেছিলাম এবং ওই পণ্য আমাদের কাছে ফেরত আসছে, ওই ক্ষেত্রে গিয়ে শুধুমাত্র আমরা বিক্রয় ফেরত চাবিদা তৈরি করব। তো ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত ব্যতীত অন্য কোনো ধরনের বিক্রয় ফেরত, যেমন ধারে বিক্রয়কৃত সম্পদ ফেরত বা নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত, কোনো কিছুকেই হচ্ছে আমরা এখানের মধ্যে অন্তর্ভুক্ত করব না। তো এবার আমরা দেখে নিই বিক্রয় ফেরত চাবিদার ছকটা কেমন হতে পারে। প্রথমত আমরা প্রতিষ্ঠানের বা ব্যক্তির নাম দিয়ে শুরু করব। দেখবা তোমাদের প্রশ্নের মধ্যে একটা প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম দিয়ে দিবে। মনে করো মিস্টার রহিমের একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন আমাদের তথ্যগুলো উল্লেখ করা আছে এবং ওইখান থেকে আমরা বিক্রয় ফেরত চাবিদা তৈরি করছি। প্রথমেই যে ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে, যদি ABC কোম্পানি হয় অথবা যদি হচ্ছে মিস্টার করিম হয়, তখন ওই নামটা আমরা উপরে লিখে দিব। এরপরে আমরা যে চাবিদা তৈরি করছি সেই চাবিদার নামটা এখানে উল্লেখ করছি, বিক্রয় ফেরত চাবিদা। তারপর আমরা একটু এখানে ঘরটা দেখে নিই। ঘরটা হচ্ছে আমাদের তারিখ, এরপর হচ্ছে ক্রেডিট হিসাব খাত, সূত্র, ক্রেডিট নোট নং, এবং হচ্ছে আমাদের চাবিদা উল্লেখ করতে হবে, বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। খেয়াল করে দেখো আমরা কিন্তু এখানের মধ্যে কোন চাবিদা উল্লেখ করেছি, ধারে পণ্য বিক্রয়ের ফেরতের যে চাবিদা সেই চাবিদা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। ধারে পণ্য যদি হচ্ছে বিক্রি করে ফেরত দেওয়া হয় তখন সেখানে চাবিদা কী হয়, চাবিদা হয় হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, কারণ বিক্রয় ফেরত করার ফলে হচ্ছে আমাদের আয় কমে যাচ্ছে, আয় বাড়লে হয় ডেবিট আর আয় কমলে হয় ক্রেডিট, আয় কমে যাওয়ার কারণে বিক্রয় ফেরত হিসাব হয়ে গিয়েছে ক্রেডিট। অন্যদিকে যেহেতু আমরা ধারে পণ্য বিক্রি করেছিলাম, ধারে পণ্য বিক্রি করলে প্রাপ্য হিসাব বা দেনাদার বেড়ে যায়, অন্যদিকে যদি ধারে বিক্রয়কৃত পণ্য আমরা ফেরত পাই তখন যেটা ঘটে আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ হ্রাস পায়, যেটা প্রাপ্য হিসাব সম্পদ এবং সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট, এই কারণে প্রাপ্য হিসাব হয়ে গিয়েছে ক্রেডিট। তাই চাবিদাটা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। তো আমরা প্রথমে যেই তারিখের আমরা হচ্ছে লেনদেনগুলোকে এখানে অন্তর্ভুক্ত করব ওই তারিখগুলো আমরা এই তারিখের কলামে উল্লেখ করে দিব। এরপরে আমরা দেনাদার বা প্রাপ্য হিসাবের নামগুলো এই ঘরে উল্লেখ করে দিব। যেহেতু আমাদের এই চাবিদার মধ্যে প্রাপ্য হিসাব ক্রেডিট দিকে রয়েছে এবং প্রাপ্য হিসাবের নামগুলোই হচ্ছে আমরা এখানে উল্লেখ করব, তাই এই ঘরের নাম হচ্ছে ক্রেডিট হিসাব খাত। অর্থাৎ ক্রেডিট হিসাব খাতের দিকে যেই ব্যক্তি প্রতিষ্ঠানের নামগুলো উল্লেখ করা থাকবে তাদের নাম আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। সূত্রের ঘরে আমরা একটা করে টিকচিহ্ন দিয়ে দিব, প্রত্যেকটা লেনদেনের জন্য আমরা টিকচিহ্ন দিয়ে দিলেই হবে। এরপর ক্রেডিট নোট নং, বিক্রয় যখন কিনা হচ্ছে আমরা ফেরত পাই, আমাদেরকে যিনি ক্রেতা রয়েছেন তারা হচ্ছে আমাদের যেটা করবে একটা ডেবিট নোট আমাদেরকে দেবে, সেই ডেবিট নোটের মধ্যে তারা কয়টা পণ্য ফেরত পাঠিয়েছে, পণ্যের মূল্য কত, কেন ফেরত পাঠিয়েছে, এই সকল তথ্য উল্লেখ করে আমাদেরকে পণ্য ফেরত পাঠাবে। যখন আমরা ডেবিট নোট পাচ্ছি, ডেবিট নোট পাওয়ার পর আমি যে তাদের পণ্য পেয়েছি তারপর তাদের হিসাব থেকে হচ্ছে তাদের আমি হচ্ছে ওই পরিমাণ অর্থের জন্য তাদের হিসাবকে আমি ক্রেডিট করে দিয়েছি, এই কথা জানিয়ে আমি হচ্ছে তাদেরকে কী করবো, ওই ক্রেতাদেরকে আমরা একটা নোট পাঠিয়ে দিব, যেই নাম যে নোটের নাম হচ্ছে ক্রেডিট নোট। তো এই ক্রেডিট নোটটা ইউজ করা হয়ে থাকে বিক্রয় ফেরতের জন্য। তো যেহেতু আমরা বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট তৈরি করি এবং ক্রেডিট নোট থেকে পরবর্তীতে বিক্রয় ফেরত চাবিদা তৈরি করা হয়, এ কারণে যত নাম্বার ক্রেডিট নোট থেকে হচ্ছে আমরা বিক্রয় ফেরত চাবিদাগুলো তৈরি করছি ওই ক্রেডিট নোট নংগুলো হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দেব। আর সবার লাস্টের ঘরটা মেনলি হচ্ছে টাকার জন্য, উপরে আমরা চাবিদারে উল্লেখ করছি, আর যখন কিনা আমরা পণ্য ফেরত পাচ্ছি মেনলি আমরা নেট কত টাকার পণ্য ফেরত পেয়েছি ওই টাকার পরিমাণটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিব। অনেক সময় দেখা যায় আমরা যে পরিমাণে পণ্য ফেরত পেয়েছি তারপর বাট্টা ছিল, সো বাট্টা বা অন্যান্য সব কিছু যোগ বিয়োগ করার পরে যে মানটা আসে ওই ভ্যালুটাকে হচ্ছে আমরা এই ঘরের মধ্যে বসিয়ে দিব। তো এটাই হচ্ছে আমাদের বিক্রয় ফেরত চাবিদার যে ছকটা,
এবার আমরা দেখবো কিভাবে করে আসলে পরীক্ষার মধ্যে আমরা ম্যাথটা করতে পারি। এই জন্য এখানে একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে যে 2013 সালে মার্চ মাসে লাভ এবং সন্সের বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলো হচ্ছে নিম্নরূপ। এখানে একটা একার হবে, অ্যাকচুয়ালি লেনদেন হবে এটা। তো আমাদের এখানে বেশ করে লেনদেন উল্লেখ করে দেওয়া আছে, যেমন মার্চের 4 তারিখে বলা হচ্ছে রাকিব অ্যান্ড সন্সের নিকট থেকে 4,000 টাকার পণ্য ফেরত পাওয়া গেল। ক্রেডিট নোট লং কত? 3,002। এরপর মার্চের 15 তারিখে আকিব অ্যান্ড সন্সের নিকট থেকে 4,500 টাকার পণ্য ফেরত পাওয়া গেল। ক্রেডিট নোট লং হচ্ছে 3,003। মার্চের 22 তারিখ সাকিব অ্যান্ড সন্সের নিকট থেকে 1,000 টাকার পণ্য ফেরত এবং ক্রেডিট নোট লংটা হচ্ছে 3,004। এবং মার্চের 22 তারিখ এখানে আরেকটা লেনদেন দেওয়া আছে, রাফিন অ্যান্ড কোঙ্কের নিকট থেকে 2,500 টাকার পণ্য ফেরত, ক্রেডিট নোট নং কত? 3,005। ওকে, সো আমরা হচ্ছে 4টা এখানে লেনদেন দেখতে পারছি। এখন আমরা দেখবো এই লেনদেনগুলো থেকে কোন কোন লেনদেনকে আমরা বিক্রয় ফেরত জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করব। তো এই সবগুলো অবশ্যই বিক্রয় ফেরত বলে দেওয়া আছে, আমরা দেখবো এগুলো ধারে পণ্য ফেরত পেয়েছি নাকি নগদে পণ্য বিক্রি করেছিলাম সেই পণ্যগুলো ফেরত পেয়েছে। যদি কোনো হচ্ছে আমাদের পণ্য ফেরতের আগে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে কিন্তু কোন মাধ্যমে আমাদের ওই লেনদেন হয়েছিল ওটা উল্লেখ করা না থাকে, তখন সেই লেনদেনগুলোকে আমরা ধার লেনদেন ধরে নেব। যেমন এখানে বলা হচ্ছে রাকিব অ্যান্ড সন্সের নিকট থেকে আমি পণ্য ফেরত পেয়েছি, এই যে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে, রাকিব অ্যান্ড সন্সের প্রতিষ্ঠান, কোন মাধ্যমে বিক্রি করেছিলাম সেটা বলা নেই, নগদে না ব্যাংকে নাকি ধারে কিচ্ছু বলা নেই, সেক্ষেত্রে আমরা কি করে নিই? ধারে ধরে নিই। তো এখানে প্রত্যেকটা লেনদেনই হচ্ছে ধারে লেনদেন হয়েছে, তাই যেটা করব এই সবগুলোকে আমি কিন্তু বিক্রয় ফেরত জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো। তারপরে আমরা বিক্রয় ফেরত জাবেদার হচ্ছে এখানে ঘরটা করে ফেলবো, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, ক্রেডিট নং, তারপর হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা হচ্ছে আমাদের যে নর্মাল ছকটা রয়েছে সেই ছকটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তারপর আমরা দেখে নিই, আমাদের প্রথমে তারিখ বসাতে হবে 2013। ওকে, সেখানের মধ্যে আসলে মার্চের 27 হবে, এটা একটু ঠিক করে নিই। তো তারপর প্রথম তারিখটা ছিল হচ্ছে মার্চের 4, রাকিব অ্যান্ড সন্সের নিকট থেকে যেহেতু আমরা পণ্য ফেরত পেয়েছি তারিখটা লিখে আমরা এখানে লিখে দিব রাকিব অ্যান্ড সন্স। এরপর সূত্রের ঘরে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। ক্রেডিট নোট নং এখানে বলা আছে হচ্ছে আমাদের 3,002। বেটার হয় শুধু ক্রেডিট নোট না লিখে ক্রেডিট নোট নং যদি হচ্ছে আমরা এভাবে উল্লেখ করে দিই আর কি, যে ক্রেডিট নোট নং। সো আমরা এখানে উল্লেখ করে দিই, নংটা আমরা উল্লেখ করে দিলাম। প্রথমটা ছিল হচ্ছে আমাদের 3,002। এরপরে টাকার ঘরে হচ্ছে আমরা টাকার পরিমাণটাকে এখানে বসিয়ে দিব। তো এখানে বলা আছে 4,000 টাকার পণ্য আমরা ফেরত পেয়েছি, কোনো বার্তা দেওয়া নেই, কিছু দেওয়া নেই। সো 4,000 টাকাটাকে আমরা সরাসরি হচ্ছে এখানে উল্লেখ করে দিব। এরপরের লেনদেনটা হচ্ছে আমাদের মার্চের 15 তারিখ। সো মার্চের 15 আমাদের দেয়াদারের নাম ছিল হচ্ছে আকিব অ্যান্ড সন্স। এরপর 4,500 টাকার পণ্য ফেরত পেয়েছি আমরা, ক্রেডিট নোট নং হচ্ছে 3,003। সো 3,003 এখানে লিখবো, টিচিহ্ন দিয়ে দিব, আকিব অ্যান্ড সন্সের কাছ থেকে ফেরত পেয়েছি, তারিখ ছিল মার্চের 15 এবং টাকার পরিমাণ ছিল 4,500। ঠিক সেমভাবে আমরা এই যে দুটো লেনদেন রয়েছে এগুলোকে আমরা অন্তর্ভুক্ত করে দেবো। মার্চের 22 তারিখে আমরা সাকিবের কাছ থেকে হচ্ছে সাকিব অ্যান্ড সন্সের নিকট থেকে আমরা পণ্য ফেরত পেয়েছি, তো তারিখের ঘরে বসবে মার্চের 22। দেন আমাদের ক্রেডিট হিসাব খাতের ঘরে বসবে হচ্ছে সাকিব অ্যান্ড সন্স, টাকার পরিমাণ হবে 1,000 টাকা, ক্রেডিট নোট রং হবে 3,004, আর সূত্রের ঘরে বসবে টিক চিহ্ন। দেন মার্চের 27 আমরা ক্রেডিট হিসাব খাতের ঘরে বসাবো হচ্ছে রাফিন অ্যান্ড কোং, এরপর টাকার ঘরে বসবে হচ্ছে 2,500, ক্রেডিট নোট রং হবে হচ্ছে 3,005, আর সূত্রের ঘরে হচ্ছে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, তারপর আমরা যে কাজটা করবো, যেহেতু আমাদের এখানে কোনো বার্তা দেওয়া নেই, কিছু দেওয়া নেই, তো আমাদের কিছু আমাদের টাকার পরিমাণগুলো চেঞ্জ হচ্ছে না। যদি এমন হতো প্রথমটার মধ্যে গিয়ে বললো যে 10% বার্তা আছে, 4,000 টাকার উপর 10% করলে কিন্তু কত টাকা বের হয়? 400 টাকা বের হয়। 4,000 থেকে 400 বাদ দিলে বের হয় 3,600, তখন আমরা এখানে 3,600 লিখতাম। আর কীভাবে করে তুমি টাকাটা বের করেছো সেটা অবশ্যই পরীক্ষায় নিচে নোট আকারে দেখিয়ে দিবে। অনেক সময় এমন হয় যে আমরা কিছু ম্যাথ এক্সট্রা করে করি, তো ওটা তুমি এই যে রাফে করছো, রাফে না করে একেবারে নিচে নোট আকারে দেখিয়ে দেওয়াটা বেটার, অনেকে প্রেফার করে এটা। অনেকে দেখা যায় কিছু কিছু টিচার থাকেন যারা হচ্ছে তুমি যদি পুরোপুরি একদম দেখে না দাও সেক্ষেত্রে নাম্বার কাটতে পারেন, তো এ কথা চিন্তা করে পরীক্ষার মধ্যে নোট দিয়ে দেওয়াটা হচ্ছে বেটার। তারপর এই সবগুলা হচ্ছে আমাদের যোগ করতে হবে, 4,000, 4,500, 1,000, 2,500, এই সবগুলো যোগ করলে এখানে বের হয় হচ্ছে আমাদের 12,000 টাকা। তারপর ডাবল দাগ দিয়ে হচ্ছে আমরা এই ম্যাটটা শেষ করে দিব। তো এই 12,000 টাকা দ্বারা বোঝানো হচ্ছে আমাদের মার্চ মাসে টোটাল বিক্রয় ফেরতের পরিমাণ ছিল 12,000 টাকা। এটা গেল হচ্ছে আমাদের বিক্রয় ফেরত জাবেদা। তারপরে আমরা নেক্সটে গিয়ে জানবো যে বিক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত হিসাব এই দুটোর মধ্যে কী পার্থক্য রয়েছে। দুটোর নামের মধ্যে কিন্তু বেশ
মিল রয়েছে যে বিক্রয় ফেরত যাবে না, বিক্রয় ফেরত হিসাব, এই কারণে এই দুটার মধ্যে অনেকে গোলমাল করে ফেলে। তো আমরা এখন ট্রাই করব এই দুটার মধ্যে যে সমস্যাগুলো রয়েছে আমরা সেই আমরা যদি হচ্ছে ডিফারেন্সিয়েট গুলো করতে পারি কি কি পার্থক্য রয়েছে, তাহলে আমাদের এই দুটার মধ্যে গুলিয়ে ফেলার সম্ভাবনা অনেক পরিমাণে কমে যাবে। প্রথমটি হচ্ছে বিক্রয় ফেরত যাবে না। আমরা কাছে শুরুতেই বলেছিলাম বিক্রয় ফেরত যাবে না হচ্ছে এক ধরনের বিশেষ যাবে না। জাবেদাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদাকে যে ছয় ভাগে ভাগ করতে পারি আমরা, ওই ছয় ভাগের মধ্যে একটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। অন্যদিকে হিসাব বলতেই আমরা মেনলি খতিয়ানকে মিন করে থাকি, সো বিক্রয় ফেরত হিসাবটা হচ্ছে এক ধরনের খতিয়ান। বিক্রয় ফেরত জাবেদা এক্ষেত্রে হচ্ছে আমরা কি করে থাকি, এই জাবেদার মধ্যে শুধুমাত্র ধারে বিক্রয়কৃত পণ্য যদি প্রতিষ্ঠান ফেরত পায় তখনই গিয়ে প্রতিষ্ঠান সেই লেনদেনগুলোকে হচ্ছে বিক্রয় ফেরত জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করে। অন্যদিকে আমরা ধারে বিক্রি করি অথবা নগদে বিক্রি করি, যেই ওয়েতেই পণ্য বিক্রি করি না কেন, যদি যে কোনো পণ্য আমাদের কাছে ফেরত আসে তখনই সেটাকে আমরা বিক্রয় ফেরত হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করি। এটা আসলে ম্যাটার করছে না আমি কি নগদে পণ্য বিক্রি করেছিলাম নাকি ধারে নাকি ব্যাংকের মাধ্যমে নাকি অন্য কোনো উপায়ে, এটা কখনোই ম্যাটার করছে না। আমার কাছে যদি পণ্য ফেরত আসে, যে কোনো উপায়ে বিক্রিত পণ্য ফেরত আসে, সেটাকেই হচ্ছে আমরা বিক্রয় ফেরত হিসাবের মধ্যে বা বিক্রয় ফেরত হিসাবের যে খতিয়ান সেখানে হচ্ছে আমরা উল্লেখ করব। এরপর উৎস দলিল, বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হচ্ছে ক্রেডিট নোট, অর্থাৎ ক্রেডিট নোটের থেকেই হচ্ছে আমরা বিক্রয় ফেরত জাবেদা তৈরি করতে পারি। অন্যদিকে বিক্রয় ফেরত হিসাবের উৎস দলিল হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। বিক্রয় ফেরত জাবেদার মধ্যে কিন্তু আমরা অলরেডি যত ধরনের ধারে পণ্য বিক্রয় ফেরত ছিল সব কিছু অন্তর্ভুক্ত করেছি, তাহলে আমাদের কী বাকি আছে, নগদে বিক্রিকৃত যে পণ্যগুলো ছিল সেগুলো ফেরত বাকি আছে। এখন নগদে পণ্য বিক্রি করার পর যদি সেটা ফেরত আসে তখন সেটাকে হচ্ছে আমরা যেটা করি, আমরা সেটাকে নগদ প্রদান জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করে দিই। এই কারণে আমরা নগদ প্রদান জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা এই দুইটার থেকেই আমরা কী তৈরি করতে পারি, বিক্রয় ফেরত হিসাবটা তৈরি করতে পারি। যে সিরিয়াল চিন্তা করি, আগে জাবেদা তৈরি করা হয় পরে খতিয়ান তৈরি করা হয়, ঠিক সেম ওয়েতে বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে বিক্রয় ফেরতের হিসাবের তৈরির আগে প্রস্তুত করা হচ্ছে, অন্যদিকে এই বিক্রয় ফেরত জাবেদা তৈরি করার পরবর্তীতে গিয়ে এই বিক্রয় ফেরত হিসাব তৈরি করা হয়। আগে বিক্রয় ফেরত জাবেদা তৈরি করা হয় তারপরে বিক্রয় ফেরত হিসাব তৈরি করা হয়। এইবার যদি আমরা দুটো ছকের মধ্যে খেয়াল করে দেখি, এই দুইটার ছকের মধ্যেও আসলে বেশ কিছু ডিফারেন্স রয়েছে। যেমন আমাদের এটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদার ছক আর এটা হচ্ছে বিক্রয় ফেরত হিসাবের ছক। খেয়াল করে দেখো বিক্রয় ফেরত জাবেদার মধ্যে আমাদের কি কি হচ্ছে, আমাদের কি বলে কলাম রয়েছে, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, ক্রেডিট নোট, এরপর হচ্ছে আমাদের বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর প্রাপ্য নোট ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, টোটাল পাঁচটা কলাম রয়েছে। অন্যদিকে যখন কিনা আমরা খতিয়ান করব বিক্রয় ফেরত হিসাবের খতিয়ান, তখন আমাদের দুটো ছক ইউজ করা পসিবল, একটা টি ছক আর একটা চলমান জের ছক। আপাতত এই ভিডিওর মধ্যে হচ্ছে আমরা চলমান জের ছক নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তাই চাইলে তোমরা বাসায় নিজেরা হচ্ছে টি ছকের সাথে এই বিক্রয় ফেরত জাবেদার তোমরা পার্থক্য নির্ণয় করে দেখতে পারো। তো যখন কিনা আমরা চলমান জের ছক দিয়ে ম্যাটটা করবো তখন আমরা অবশ্যই হিসাবে একটা কোড নং উল্লেখ করে দেবো, আর যদি হচ্ছে আমরা টি ছক করি তখন আমরা এখানে ডেবিট আর এখানে ক্রেডিট এভাবে করে উল্লেখ করে দিই। কিন্তু বিক্রয় ফেরত জাবেদার মধ্যে কিন্তু কোথাও এভাবে করে ডেবিট ক্রেডিট এটা উল্লেখ করা হচ্ছে না। সো দেখতেই পাচ্ছো উপরে আমাদের ছকের বাইরে কিছু লেখার সাথে কিন্তু দুটো ছকের মধ্যে পার্থক্য রয়েছে। এখানে ঘর হচ্ছে কয়টা দেখো তো, এখানে এখানে কলাম মোট আমাদের পাঁচটা, কিন্তু বিক্রয় ফেরত হিসাবের মধ্যে আমাদের কলাম কয়টা, সাতটা। আবার টি ছক ইউজ করলে আমাদের কলাম হবে মোট আটটা। যদি খেয়াল করে দেখি এখানে আমাদের বিক্রয় ফেরত হিসাবের মধ্যে টাকার ঘর কিন্তু চারটা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, দেন জের হচ্ছে দুইটা, ডেবিট ক্রেডিট, কিন্তু বিক্রয় ফেরত জাবেদার মধ্যে আমাদের টাকার ঘর শুধুমাত্র একটা। টাকার ঘর ছাড়া সাধারণ ঘর কিন্তু চারটা রয়েছে, আর বিক্রয় ফেরত হিসাবের মধ্যে সাধারণ ঘর রয়েছে তিনটা, যেখানে টাকাগুলোকে আমরা উল্লেখ করছি না। তো এরকম ব্যবহারিক দিক দিয়ে, ছকের দিক দিয়ে, সব দিক দিয়েই বিক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত হিসাবের বেশ পার্থক্য রয়েছে। কিন্তু এদের মধ্যে সম্পর্কটাও বিদ্যমান, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে মেনলি আগে বিক্রয় ফেরত জাবেদা তৈরি করা হয়, এরপর বিক্রয় ফেরত জাবেদের উপর ভিত্তি করে এবং অন্যান্য লেনদেনগুলোকে আমরা সংগ্রহ করে একসাথে আমরা পরবর্তীতে বিক্রয় ফেরত হিসাব তৈরি করি। সো বিক্রয় ফেরত জাবেদা ছাড়া কিন্তু আমাদের এখানে বিক্রয় ফেরত হিসাব তৈরি করাটা অনেক কষ্টকর হয়ে পড়ছে। তো এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক বিদ্যমান, যেমন কিনা হচ্ছে আমাদের সম্পর্ক রয়েছে তেমনি তাদের পার্থক্য রয়েছে। সো আই গেস তোমরা বিক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত হিসাব এই দুটার মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে
এগুলো সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গিয়েছে এবং পরীক্ষার মধ্যে গিয়ে তোমরা এই দিনের মধ্যে আর কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করবা না। সো আজকে ক্লাসের মধ্যে কিন্তু আমরা কিভাবে করে বিক্রসরের জাবেদা তৈরি করতে হয়, বিক্রসরের জাবেদা কি, দেন বিক্রসরের জাবেদা এবং হিসাবের পার্থক্য এগুলো সম্পর্কে আমরা খুবই বিস্তারিত আলোচনা করেছি। তো পরীক্ষার মধ্যে আমি আশা করছি তোমরা খুব সহজেই এই টপিকগুলো থেকে অ্যান্সার করতে পারবা। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।